প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করে বলেছেন, খুব শিগগিরই আমেরিকা ও চায়নার মধ্যে সম্পর্কের উন্নতি হবে। আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, চলতি বছরের শুরুর দিকে একটি গুপ্তচর বেলুন নিয়ে বিবাদের কারণে চায়নার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর খুব শিগগিরই দেশটির সঙ্গে সম্পর্কের উন্নতি আশা করছেন তিনি। ব্লুমবার্গ আরও জানিয়েছে, জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী G7 শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন আরও বলেন, গত বছরের নভেম্বর মাসে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের পর দুই দেশের সম্পর্কে গতিশীল পরিবর্তন আসে, যখন গুপ্তচরবৃত্তির সরঞ্জাম থাকার মতো একটি বেলুনকে গুলি করার সিদ্ধান্ত নেয় আমেরিকা।